ভোট আসে ভোট যায়, স্থায়ী বাসস্থানের আশ্বাস মিললেও তা বাস্তবায়িত হয় না। আশ্বাস পূরণ না হওয়ায় দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ত্রিপলের ঘরে দীর্ঘদিন ধরে সংসার চালিয়ে যাচ্ছেন ইটাহার ব্লকের সোহারুই গ্রামের বাসিন্দা সবুর আলী। জানা যায় সবুর আলীর স্থায়ী কোনো কর্মসংস্থান নেই, কখনো দিনমজুর বা কখনো ভাঙাচোরা বিক্রি করে কোনো রকমের সংসার চালিয়ে যান তিনি। বাসস্থান বলতে সোহারুই গ্রামের কারবালা মাঠের এক প্রান্তে ত্রিপলের ছোট্ট ঘর, দীর্ঘদিন যাবৎ এটাই তার বাসস্থান। তবে বর্তমানে সেই মাঠ থেকে ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন গ্রামবাসীরা, যার জেরে সমস্যায় পড়েছেন তিনি। সবুর আলীর স্ত্রী তসলিমা বিবি জানিয়েছেন তার স্বামীর তেমন কোনো উপার্জন নেই, যার জেরে জায়গা বাড়ি কেনা সম্ভব নয়। সরকারিভাবেও কোনো সাহায্য পাননি বলেও এদিন জানিয়েছেন তিনি। একই কথা জানিয়েছেন সবুর আলী। স্বামী ইনকাম নেই তো কি করবো, স্বামী কিছু করতে পারে না, তার জন্য বহুদিন থেকে জায়গা জমি কিছু নেই, বহুদিন থেকে আছে এখানে। বিয়ের পর? হ্যাঁ। এমনি যে পাইছেন ঘর তো? না, কিছু পাইনি, মেম্বারদের কাছ থেকে, সরকারদের কাছ থেকে, কারোর কাছ থেকে পাইনি। তোর গ্রামেই ভোট দিই। এবারও ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। জায়গা বাড়ি নেই আমার, জন্ম থেকে এখানে কারবুলার মাঠে আছি। কোন গ্রাম? সোহার গ্রাম। এমনি সরকারি ভাবে কোনো সাহায্য পাননি? না। গ্রামবাসী তো এখানে কারবেলা আমার দশের থাকতেও দিন না দিতে পারে, আপনার নাও তো দিতে পারে, কি করবো, এবারই তো আমাকে উঠে যেতে হবে বলছে। হ্যাঁ, নালে তো ঘর ভেঙে দেবে বলছে, কি বলবো। অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ ওই দম্পতি তাদের দুই মেয়েকে নিয়ে কারবালা মাঠে রয়েছেন। প্রতিবছর কারবালা মাঠে মেলার সময় ক্ষণিকের জন্য তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়, তবে সারা বছর এভাবে রাখা সম্ভব নয়। তাই সবুর আলী ও তার পরিবারকে সরকারি সাহায্যের আবেদন জানান গ্রামবাসীরা। ওর তো কোনো বাড়িঘর নাই বহুদিন থেকে, ওরা 20-25 বছর থেকে, ঠিক আছে, ভাঙড়ির ব্যবসা করে খায়। আর আমরা যখন কারবালা লাগাই তখন তো ওকে উঠাই দিতে হয় বাধ্যতামূলক, কেন যে আমাদের এখানে কারবেলা একটা মেলা লাগে, বিশাল মেলা, অনেক লোকের জমায়েত হয়, আর বারবার এইরকম করছে। সরকারিভাবে যদি কোনো আর্থিক সাহায্য পায়, আমরাও অনুরোধ করছি গ্রামবাসী সবাই মিলে, যদি কোনো সাহায্য পায় সরকারিভাবে তাহলে ওর একটা ভালোই হবে। দুটো মেয়ে আছে, বউ আছে, আজ খাচ্ছে কাল ভাবছে, এরকম অবস্থায় এইসব লোকের পাশে সরকারের দাঁড়ানো অবশ্যই উচিত। এই বিষয়ে ইটাহারের নবনির্বাচিত বিধায়ক মোশাররফ হোসেন বলেন তিনি এই বিষয়টি জানতেন না, তবে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সবুর আলীকে সরকারিভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। এটা তো আমার জানা নেই, আপনাদের মাধ্যমে শুনলাম। আমি নিশ্চয়ই বলবো যে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে তাদের বাংলার আবাস যোজনায় ঘর দেওয়ার ব্যবস্থা আছে, বেনিফিশিয়ারি তালিকা তার নাম আছে কিনা আমি দেখতে বলবো, আর কারবালা কমিটির সঙ্গে কথা বলবো, যাতে যদি কমিটেশন করে আপাতত থাকার ব্যবস্থা করা যায়। কিন্তু ভিটে মাটি নেই, কারণ তার সুযোগ ভিটেমিটি নিয়ে ঠিকই আছে, কিন্তু যেমন আজকের আপনাদের মুখে শুনলাম রাজ্য সরকারের অনেক সুযোগ সুবিধা আছে, অন্তত দুমুখে দিয়ে পরে থাকার বাসস্থানের ব্যবস্থা রাজ্য সরকারের দিদি আমাদের অনেক কিছু করে দিয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো বেনিফিশিয়ারি থেকে কেন বঞ্চিত আছে আমি খতিয়ে দেখে বুঝতে পারছি। আরসিটিভি সংবাদ, ইটাহার।